স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লাখ লাখ মানুষের ঈদ যাত্রা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে সরকারের আরও কঠোর হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে যেভাবে কুম্ভ পূজার কারণে অতিমাত্রায় করোনা ছড়িয়েছে, তেমন অবস্থা বাংলাদেশেরও হতে পারে। আতিকা রহমানের রিপোর্ট দেখুন। অন্য স্বাভাবিক সময়ে যেভাবে গাদাগাদি করে মানুষ ঈদের ছুটিতে বাড়িতে যেত, সে একই রকম চিত্র এবারও। করোনা সংক্রমণের ভয়, লকডাউন কিংবা সরকারি বিধিনিষেধ, কোনো কিছুকেই তো আক্কা করেনি এসব মানুষ। এরকম লাখো মানুষের ঢল দেখা গেছে নৌ ও সড়ক পথে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতে লাখো মানুষের অংশগ্রহণে কুম্ভ পূজার খেসারত দিচ্ছে দেশটির সাধারণ মানুষ। বাংলাদেশে এমন পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লাখ লাখ মানুষ এটা সামনে আরো ভয়াবহ একটা পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দিবে। আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের যে তাণ্ডব, এবং আমরা ভয় পাচ্ছি সেটা আমাদের দেশেও আসে কিনা। এখান থেকে যে লোকগুলি যাচ্ছে তারা কিন্তু নিজ নিজ গ্রামের বা এলাকার শান্ত পরিবেশের মধ্যে ভাইরাসটা নিয়ে যাচ্ছেন। বাস বন্ধ করে দিলাম, বাস বন্ধ করে দিলে ট্রাকে চলে যাচ্ছে, তারপরে অন্যান্য যত যানবাহন আছে সবগুলোতে যাচ্ছে। এখন এটা এটা কি ধরনের ম্যানেজমেন্ট বলেন? এতে এতে কিন্তু সংক্রমণ হার বেড়ে যাবে, এরা যাবেই। এই এটা মেনে নিয়েই আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের এই যে লকডাউনের স্বাস্থ্য কম্পোনেন্ট, সেদিকে বেশি নজর দিতে হবে। করোনার ভারতীয় ধরন নিয়ে উদ্বেগের পাশাপাশি মে তৃতীয় সপ্তাহে আরেকটি ঢেউ আসার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই মাসে 27-28 তারিখের দিকে একটা রাইজ হবে আর কি, কারণ এতগুলা লোক গেল, এতগুলা লোক আসলো। হ্যাঁ, এই যে ঢাকা টাউন তো হলো করোনা ভাইরাসের সূতিকাগার, যশোর দিয়ে, খুলনা দিয়ে, দিনাজপুর দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে আসবে। ওখানকার আইসোলেশন ব্যবস্থা করতে হবে, ওখানকার হসপিটালের অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা করতে হবে, আইসিইউ এর ব্যবস্থা করতে হবে, এগুলো করতে হবে আর কি। আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিন্তু এই স্ট্রেন যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সেটা কোনোভাবেই সামাল দিতে পারবে না। করোনার জন্য যে ব্যাপক ভিত্তিক অবকাঠামো দরকার সেটারও কিন্তু অপ্রতুলতা রয়েছে। সুতরাং রোগের চিকিৎসা না, রোগ যাতে না হয় সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন, গত বছর ঈদ উল ফিতরের পর করোনা ভাইরাস সংক্রমণের হার বেড়েছিল। স্বাস্থ্যবিধি না মানায় এবারও একই পরিস্থিতি দেখা দিলে তা সামলানো কঠিন হবে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। তাইলে বেঙ্গল জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল আস্থা শতভাগ।